প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা তো তোমাদের ভৌত্য বিজ্ঞান প্রশ্নপত্রটি কেমন হবে সেই প্রশ্নপত্রের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক জ্বালানির তাপন মূল্যের এসা এক খল সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ক কিলোজুল জুল পার কেজি দুই নম্বর চার্লসের সূত্রের ভিমাইনেসটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে সঠিক উত্তর হয়ে খ দুইশো তিয়াত্তর একের তিন একটি গ্যাসের বাষ্পঘনত্ব বত্রিশ প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন সঠিক উত্তর হয়ে যাবে ঘ চৌষট্টি চার নম্বর কাচের স্লেবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ সঠিক উত্তর হয়ে ক জিরো ডিগ্রি তো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও পাঁচ নম্বর কোনো বস্তুর প্রতিবিম্ব কোন বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার হয় তো কোনো বস্তুর প্রতিবিধা অসভা হয় সঠিক উত্তর ক উত্তল দর্পণে ছয় নম্বর দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন সঠিক উত্তর সঠিকোত্তর অবতল সাত নাম্বার তাপমাত্রা বাড়লে রোধ রোদ উত্তর ক বাড়ে আট নম্বর উত্তর দক্ষিণে বিস্তৃত কোনো পরিবাহীর নিচে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে সঠিক উত্তর খ পশ্চিম দিকে নয় নম্বর প্রশ্ন এক বোট হলো সমান সমান উত্তর খ এক কিলোওয়াট ঘন্টা দশ নম্বর পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের সঠিক গ পারমাণবিক ভর এগারো নম্বর দীর্ঘ পর্যায় স্মরণীর কোন শ্রেণীতে মৌলগুলি সাধারণ উষ্ণতায় কঠিন তরল ও গ্যাসি অবস্থায় বিদ্যমান সঠিক উত্তর হিসেবে সতেরো নং খ নম্বরটা কোনটি আয়নীয় যৌগ নয় সঠিকোত্তর্গ কে ও এইচ তিন নম্বর স্মেলিং সর থেকে প্রাপ্ত গ্যাসটি হলো গ অ্যামোনিয়া এনএইচ থ্রি তারপরে কোনটি গলনাঙ্ক স্পর্ট সবচেয়ে বেশি তো এখানে গ সোডিয়াম ক্লোরাইডের গণনাক স্প্যাঙ্গ সবচেয়ে বেশি হবে এনএসিএল কোনটি তরিতের কুপরিবাহী তো সঠিক উত্তর হবে বিশুদ্ধ জল তরিতের কুপরিবাহী তারপরে এক কথায় উত্তর দাও কজন স্তর ধ্বংসের জন্য দায়ী একটি যোগের নাম হলো সঠিক উত্তর সি ও কার্বন মনোঅক্সাইড বায়ুমণ্ডলের কুণ্নে বেতাত অঙ্গ প্রতিফলিত হয় তো থার্মোস্ফিয়ারে বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয় তো মিথোজেনিক ব্যাকটেরিয়া এটা তিন নম্বর কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তো নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে মিথ্যা লেখ একই চাপ পি ও তাপমাত্রা টিতে ভিআয়তন হাইড্রোজেন গ্যাসে এক্স সংখ্যক অণু এবং ভি অক্সিজেন গ্যাসে ওয়াই সংখ্যক অণু থাকলে এক্স ফিজিক্যাল টু ওয়াই হবে তো এটা সত্য পাঁচ নম্বর আলোক লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতনকণ ও কোণের মধ্যে কোনটি বড় হয় তো সঠিক উত্তর হবে আপতন কন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলো বিচ্যুতি ন্যূনতম হবে তো সঠিক উত্তর হবে লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে ন্যূনতম হবে ছয় নম্বর উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কথায় অবস্থান করবে তো প্রতিবিম্ব ফোকাসে অবস্থান করবে সাত নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মায়োপিয়া বা হ্রস্য দৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় তো অবতর লেন্স ব্যবহার করা হবে রোধাঙ্কের অ্যাসা একক কী তো অহম মিটার হলো রোধাঙ্কের অ্যাসায় একক কোষে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তো কোষে রাসায়নিক শক্তি তরিত তরিত শক্তিতে রূপান্তরিত হয় দশ নম্বর থ্রি পিন প্লাগে লম্বা ও মোটা পিনটি কি নির্দেশ করে তো আর্থ পিন নির্দেশ করে একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো একটি তেজস্ক্রিয় নোবেল গাছ হল রেডন মেন্ডেলিফের পর্যায় সারণিতে ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত তো এক নং গ্রুপে অবস্থিত কোন মৌলকে মেন্ডেলিফ দুষ্টমূল্য আখ্যা দিয়েছেন তো হাইড্রোজেনকে দুষ্টমূল্য আখ্যা দিয়েছেন পর্যায়ের সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত তীব্রতম জারক পদার্থটির নাম লেখো তো সঠিক উত্তর ফ্লোরিন তাহলে দেখো তৈরি বিশ্লেষণে ক্যাথোডে ঘটে ক্যাথোডে ঘটে বিজারণ তৈরি বিশ্লেষণে অ্যানোডে ঘটে জারণ আইনীয় যৌগুলির গণনাঙ্ক স্ফ্ফোণাঙ্ক বেশি আর সমযোজি যৌগুলির গণনাঙ্ক স্ফোর্ণাঙ্ক কম পনেরো নম্বর প্রশ্ন একটি সমযোজি যৌগের উদাহরণ দেওয়া যার জলীয় দরবণ তৈরি পরিবহন করে তো এইচ সি এল উত্তর হিসাবে ষোলো নম্বর জলের মতো হাইড্রোজেন ও অক্সিজেন প্রমাণের মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তো সমযোজী বন্ধন বর্তমান সতেরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তরিৎ প্রবাহ ব্যবহার করা হয় তো ডিসি তরিৎ প্রবাহ ব্যবহার করা হয় কোনো তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণে তড়িৎ বিশেষণের সময় দ্রবণে তরিতের বাহক কারা তো তরিতের বাহক হবে আয়ন তারপরে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউ এস ও ফোর এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় তো সিইউ প্লাস ধাবিতে হবে তারপর দুই মার্কের প্রশ্নগুলো দেখো তোমরা এগুলো ভিডিওটি পচ করে ভিডিওটি থামিয়ে দেখে নাও বিশ্ব স্নয়ে দুটি ক্ষতিকারক প্রভাব গ্যাসের চাপের আশা একক কি গ্যাসের অনুগুলির গতির উপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে ফেমি ফ্লেমিংয়ের বামস্তনিয়ম ম্যান্ডেলের পর্যায়সূত্র তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নাও তখন নয় নম্বর প্রশ্নটা ত্বরিত লেপনের একটি উদ্দেশ্য উল্লেখ করে একটি ত্বরিত অবিশ্বাস্য পদ্ধার উদাহরণ দেব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বয়েলের সূত্রটি বিবৃত করো সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা ভিডিওটি থামিয়ে এই প্রশ্নগুলো দেখে নাও আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে যাবে তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে যাও তো ভিডিওটি শিল্প এ পর্যন্ত ধন্যবাদ